ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো তরিতেন। তরিতেন একটি জাপানিজ খাবার। তরিতেন তৈরি করতে আমাদের যা যা লাগবে: বোনলেস চিকেন 300 গ্রাম। আমরা 300 গ্রাম মাংসকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, চামড়া সহকারে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সয়া সস 1.5 টেবিল চামচ, আদা চা চামচ আদা পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট, একটা ডিম, 3 টেবিল চামচ কাটাকুরি বা কর্নস্টার্চ, 3 টেবিল চামচ আটা বা ময়দা, পরিমাণ মতো পানি এবং ভাজার জন্য পরিমাণ মতো তেল। প্রথমে আমরা মাংসের সাথে সয়া সস, রসুন এবং আদা একসাথে মিক্স করে নেব। খুব ভালো করে মাংসের সাথে সয়া সস, রসুন, আদা মিক্স করে নিব। এভাবে মিক্স করে আমরা আধা ঘন্টা রেখে দিব। এখন আমরা ময়দা, কর্নস্টার্চ, ডিম এবং পানির মিশ্রণটা তৈরি করব। কর্নস্টার্চ ঢেলে নিব। ময়দা এবং কর্নস্টার্চটা প্রথমে একটু মিক্স করে নিব, এরপরে ডিমটাকে ফেটে নিব, ডিমটাও দিয়ে দিব। আমরা প্রথমে 3 টেবিল চামচ পানি দিব। এখন এটাকে মিক্স করব। আমাদের মিশ্রণটা আরেকটু নরম হবে, আমরা আরেকটু পানি ইউজ করব। আমরা আরো 2 টেবিল চামচ পানি দিব। এখন আমাদের মিশ্রণের ঘনত্বটা এরকম হলেই হয়ে যাবে। ডিমের পরিমাণের উপর নির্ভর করে কতটুকু পানি লাগবে আমরা কম বেশি করে দিতে পারব। যদি আপনাদের পাতলা হয়ে যায় তাহলে একটু আটা এবং কর্নস্টার্চ ফেলে দিয়ে মিক্স করে ফেললে হয়ে যাবে। এরকম হলেই আমাদের হয়ে যাবে। চলুন এরপরে আমরা তরিতেন তৈরি করব। আমরা এখন তরিতেন ভাজি করব। চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল নেওয়া হয়েছে। আমাদের তেলটা গরম হয়ে গেলে আমরা মাংসটাকে এই মিশ্রণে মিক্স করে ডুবো তেলে ভাজি করব। আমাদের তেলটা প্রায় হয়ে গেছে, আমরা একটু চেক করে দেখি। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে পুড়ে যাবে। মিডিয়াম আছে আমাদের তরিতেনটা তৈরি করতে হবে। আমরা এখন মাংস এই ময়দার মিশ্রণে মিক্স করে তেলে দিয়ে দিব। আমরা মাঝে মাঝে উল্টিয়ে দিব। ভিতরে কাঁচা না থাকলে আমাদের তরিতেন হয়ে যাবে। এইভাবে করে মাঝে মাঝে আমরা উঠিয়ে দিব। পর্যন্ত হয়ে গিয়েছে। এখন আমরা কিচিং পেপার দেওয়া পাত্রে তুলে রাখব। এভাবে করে সবগুলো তরিতে আমরা ভেজে ফেলব। হয়ে গেল আমাদের তরিতে। আমরা সাজানোর জন্য বাঁধাকপির স্লাইস ইউজ করেছি, সঙ্গে দিয়েছি মায়োনেজ। এটার সাথে যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, সুইট চিলি সস বা টমেটো কেচাপ বা জাপানে পঞ্জু পাওয়া যায়, পঞ্জু বা সয়া সস, যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যাবে এবং সাদা ভাতের সাথে অনেক মজা লাগবে। তাহলে আপনারা তৈরি